আজকের সময়ে ইন্টারনেট ইউজ করে না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। সবাই কোনো না কোনোভাবে ইন্টারনেট ইউজ করে থাকে, কেউ মোবাইল দিয়ে ইন্টারনেট ইউজ করে, কেউ বা কম্পিউটারের সাহায্যে। ইন্টারনেট যেমন ইউজ হয় দরকারি কাজ করার জন্য, আবার কখনো কখনো ইউজ হয় এন্টারটেনমেন্টের জন্য। কখনো বা চাকরির ফর্ম ফিল আপ করি, আবার কখনো বা ভিডিও দেখে আনন্দ পাই। আমরা যাই করি না কেন, আমাদের দরকার পড়ে একটি ইন্টারনেট ব্রাউজারের। আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন ইন্টারনেট ব্রাউজারকে ইউজ করি, যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা প্রভৃতি। আবার কোনো ইন্টারনেটের কোনো সাইট থেকে আমরা যখন কোনো ভিডিও ফাইল ডাউনলোড করতে যাই, তখন আমরা কখনো কখনো ইউজ করি বিভিন্ন ডাউনলোড ম্যানেজারকে। আবার যখন কোনো টরেন্ট সাইট থেকে আমরা কোনো ফাইল ডাউনলোড করতে যাই, তখন আমরা কোনো টরেন্ট ফাইল ডাউনলোডারকে ইউজ করি। আমি আজকের ভিডিওতে এমন একটি ব্রাউজারের কথা বলবো, যার সাহায্যে আপনারা যেমন ইন্টারনেট সার্ফ করতে পারবেন, তেমন ডাউনলোড ম্যানেজারের মতো যে কোনো সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন, আবার টরেন্ট ডাউনলোডারের মতো টরেন্ট ফাইলও ডাউনলোড করতে পারবেন। তবে সবার আগে যারা আমার চ্যানেল নতুন এসেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। হ্যালো বন্ধুরা, আমি রাজু বিশ্বাস, ওয়েলকাম টু মাই চ্যানেল গোল্ডেন ইনবক্স। আমি যে ব্রাউজারটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো টর্চ। আপনারা অনেকেই হয়তো এর নাম শুনে থাকবেন, আবার অনেকে হয়তো ইউজও করেন। টর্চ একটি অসাধারণ ইন্টারনেট ব্রাউজার। এই ব্রাউজারটির সাহায্যে ইন্টারনেট সার্ভিসের সাথে সাথে ভিডিও ডাউনলোড ম্যানেজার এবং টরেন্ট ফাইল ডাউনলোডারের মতো কাজ করে। তাহলে চলুন আমরা দেখে নিই টর্চ ব্রাউজারটি আমরা কীভাবে ব্যবহার করতে পারি। প্রথমে টর্চ ব্রাউজারটিকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে কম্পিউটার ইনস্টল করে নেব। এটি একটি ফ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশন। ডাউনলোড হয়ে গেছে, এবার কম্পিউটার ইনস্টল করব। কম্পিউটার ইনস্টল হয়ে গেছে, এবার এটিকে ওপেন করব। এখানে স্টার্ট পেজে শর্টকাট থেকে আপনারা সরাসরি কোনো সাইটে এন্টার করতে পারবেন, যেমন ফেসবুক, ইউটিউব, জিমেল প্রভৃতি। এছাড়াও এখানে আপনারা পাবেন টর্চের নিজস্ব লাইব্রেরিতে মিউজিক, গেম আরও অনেক কিছু। এখানে তার শর্টকাটও পাবেন। উপরের দিকেও আপনারা টর্চের গেম, মিউজিক, ডাউনলোড বাটন, টরেন্টের বাটন এবং টরেন্ট অন অফের বাটনও পাবেন।
গেম বাটনে ক্লিক করলে এখানে আপনারা অনেক ছোট ছোট গেম পাবেন যেগুলো আপনারা খেলতে পারবেন। মিউজিক বাটনে ক্লিক করলে আপনি এখানে মিউজিক এবং ভিডিও দেখতে পারবেন। এখানে ডাউনলোড বাটনটি এনেবল হবে যখন ব্রাউজারে কোনো ভিডিও প্লে হবে। এখানে কোনো টরেন্ট ফাইলকে অ্যাড করে আপনি টরেন্ট ফাইলটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার চলুন দেখি ডাউনলোড বাটনটি কিভাবে কাজ করে। আমি ইউটিউব থেকে একটি ভিডিও ডাউনলোড করব। প্রথম ভিডিওটিকে প্লে করব তখন ডাউনলোড বাটনটি এনেবল হয়ে যাবে। তখন ডাউনলোড বাটনে ক্লিক করলেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। যদি আজকে ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।